আছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার বোনের জানাজায় অংশগ্রহণের জন্য তিনি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে শায়েখ জসিমউদ্দিন রহমানই কিন্তু তার বোনের, বড় বোনের মৃত্যুতে তার জানাজায় অংশগ্রহণের জন্য তিনি কিন্তু ঢাকা কাশিমপুর কারাগার থেকে হেলিকপ্টার যোগে এই জানাজায় অংশগ্রহণের জন্য বরগুনায় সার্কিট হাউস মাঠে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। অপরদিকে আমরা যেটি জানতে পেরেছি যে দর্শক, যে 2013 সালে তাকে জঙ্গি মামলা দিয়ে তাকে কিন্তু আটক করে এবং তাকে সেই মামলায় তিনি দীর্ঘদিন কাশিমপুর কারাগারে ছিলেন। আজ 15 আগস্ট, আজকে কিন্তু তিনি প্যারেলে মুক্তি পেয়ে কিন্তু তিনি বরগুনা এসেছেন তার বড় বোনের জানাজায় অংশগ্রহণের জন্য। আমরা আরও জানতে পেরেছি যে বরগুনা খেজুরতলা গ্রাম থেকে 2013 সালে 32 জন সঙ্গী সহ তাকে আসলে পুলিশ আটক করেছিল, আমরা সেটি জানতে পেরেছি। অপরদিকে এখানে কিন্তু বরগুনায় সার্কিট হাউসে কিন্তু তিনি কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন এবং প্যারেলে মুক্তিতে, এবং তার সাথে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সদস্যরা ঢাকা গাজীপুর থেকে এসছে, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার বড় বোন আমার মায়ের তুল্য, আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই। আমি কালকে বিকেলে খবর পেয়েছি, কালকে বিকেলেই আসার কথা ছিল, আসা হয় নাই। রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি, ডান কাঁধ বাম কাঁধ করতে করতে এভাবে চলে গেছে। আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম 2013 সালে আগস্টের 10 তারিখে। বাংলাদেশের বুকে, বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগদ্দল পাথর বসেছিল। আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম, সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়, আর বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। একটা হিন্দু যদি এ কথা বলতো আমার কোন আপত্তি ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাবব ভালো ছিল।
মক্কার আবু জাহেলরাও বিশ্বাস করত। কোরআন স্পষ্ট বলেছে, হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, যদি মক্কার আবু জাহেল আবু লাহাবকে আমি জিজ্ঞেস করো কি আসমান থেকে পানি বর্ষণ করে, অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে? আল্লাহ বলছেন, মক্কার কাফেররা অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন। যেখানে মক্কার আবু জাহেল আবু লাহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী গদে চড়ে এসে বলে ফসল বেশি হয়েছে, আমি তার প্রতিরোধ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনা আর কোটালাকে জামিন দেয় নাই, আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম, আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম, কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরতি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞে বলতে চাই, আপনারা ভালো করে দেখুন, জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা কিনার কোন দলের নাম কোন কানেও শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই, এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা, সেখানে বলেছে ফেরাউন কি করত, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত, তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা, বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল। আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোন দলের আন্দোলন ছিল না, এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না, সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল।